যে বয়সে খেলনা গাড়ি নিয়ে খেলার কথা, সে বয়সে অন্তত 15 থেকে 20 জন যাত্রী নিয়ে রাজধানীর ব্যস্ত পথে গাড়ি চালাচ্ছে শিশু কিশোররা। কাঁচা হাতে গাড়ি চালাতে গিয়ে ঘটছে একের পর এক দুর্ঘটনা। কয়েকদিন আগে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করে একজন লোক মারা গেছে। যদি পারাপারি করে তাহলে জনগণ কেমনে রাস্তা দিয়ে চলবে? বেপরোয়া চালকদের হাতে জিম্মি সাধারণ যাত্রী। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এ পেশায় এসেছে সুবিধা বঞ্চিত শিশুরা, আর অধিক লাভের আশায় মালিকরা তাদের হাতে তুলে দিয়েছে লেগুনা। ছোট ছোট হেল্পার গুলি অনেক সময় দেখা যায় যে গাড়ি চালায়। কাল পরশু পাবলিশ ডিভাইসে এডি যা যা মাইরা দেয় সমস্যা, এডি আমগুলো টাকা পয়সা পায় না, এই জন্যই লাইসেন্স ওলা ড্রাইভার পাওয়া যায় না, সেই হিসেবে মনে করেন যে গাড়ি চালায়। রাজধানীতে চলাচলকারী 80% লেগুনার ফিটনেস নেই। 12টি আসন থাকলেও সেখানে গাদাগাদি করে বসানো হচ্ছে 14 থেকে 16 জন। যাত্রীদের নানা অভিযোগ থাকলেও নেই কোনো সমাধান। সমস্যা হয় চাইপা চাবি করে বসতে। মহিলা আপনি ওই সাইডে যান, আপনি ভিতরে ঢুকে যান, তো যখন আমরা বের হইতে নিই তখন তো এত পুরুষ পার হয়ে নামা, এটাও অনেক একটা হ্যাসেলের জিনিস। লেগুনাগুলোর এই অবস্থার জন্য চাঁদাবাজিকে দায়ী করছে মালিক সমিতি। রুট পারমিট নেই, আপনারা চালাবেন, আমাদের সাথে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সার্জেন্টদের একটা বিট বলে এটাকে, 2-2 400 থেকে 800, কোথাও 1000, এরকম পর্যন্ত দিতে হয় প্রতি সপ্তাহে। রাজধানীর 68টি রুটে 6000 লেগুনা হিউম্যান হোলারের বিপরীতে প্রতি মাসে প্রায় কোটি টাকার চাঁদাবাজি হয়। মালিক ও চালকরা বলছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ টাকার ভাগ পায়। মহাখালী গেলে সাধন ধরে রেডিও ধরে না, আমার গাড়ি ধরে না জায়গা পুলিশেরা। তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা টিআইর আলাদা আলাদা ডিমান্ড আছে, সবাই একই রকম ডিমান্ড না, কারো বেশি আছে কম আছে, তো এটা থেকে মান্থলি। আমি বলি শুনেন, আপনি এই বিষয়ে আগে আমাকে, আমি প্রিপারেশন নিয়ে নিই, পরে আমাকে প্রশ্ন করেন। প্রশাসনের চোখের সামনে ঘটতে থাকা এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। এই যে লেগুনা বলেন, তারপরে যে অল্প বয়সের ছেলেরা যে গাড়ি চালায়, এখানে কিন্তু দেখবেন যখন যে সরকার থাকে, যে আমলের যে সরকার থাকে, সে আমলের সরকারের মানে রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা এই ব্যবসাগুলো কিন্তু পরিচালনা করেন। কিন্তু আমাদের সরকারের ভিতরে কিছু লোক আছে, কোনটা আগে বানাইলে পয়সা বেশি পাওয়া যাবে, অনেক ভুল ত্রুটিও সহজভাবে কাজ করা যায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ সমাজকর্মী ও নগর পরিকল্পনাবিদদের। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।